উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া জলের পাইপ উদ্ধার করল গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানা এলাকায় রাজ্য সরকারের জল প্রকল্পের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন 80টিরও বেশি জলের পাইপ চুরি হয়ে যায়। গ্রেফতার হওয়া চার ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ জেরা করেছে। চুরি হয়ে যাওয়া পাইপের মধ্যে 27টি পাইপ আপাতত উদ্ধার করা গিয়েছে এবং একটি স্কর্পিও আটক করা হয়েছে। উদ্ধার করা লরি, স্কর্পিও এবং জলের পাইপ বাজেয়াপ্ত করেছে গোপালনগর থানার পুলিশ। এই প্রেস মিটিংটা হচ্ছে আমাদের কিছুদিন আগে এখানে গোপালনগর এরিয়ায় একটা সরকারি প্রকল্পে যেই বড় পাইপগুলো ইউজ করা হয় সেই পাইপগুলো চুরি করে, এবং চুরি করার যে কায়দাটা থাকে খুবই অভিনব কায়দা। এরা এমনভাবে নিজেরা সেজে, মানে মোটা সাপারেন্টিটাদের এমন আছে যে এমনভাবে এরা সেজে একটা মানে বড় গাড়ি নিয়ে এরা আসছে, হেভি গুডস ভেহিকেল ধরে নেয়, এসে পাইপগুলো এমনভাবে এরা তুলে নিয়ে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে লেবার, তো যেটা সাধারণ মানুষে কোনো সন্দেহ করতে পারছে না, কিন্তু পরে সেটা বোঝা যাচ্ছে যে সেটা চুরি হয়ে গেছে। তো সেরকমই একটি ঘটনা, সেখান থেকে কমপ্লেন নেওয়া হয় যে এরকমভাবে চুরি হয়ে গেছে। তারপর সেই চুরি করতে যাওয়া অবস্থাতেই সেখান থেকে ধরা হয়, এটা চারজনকে ধরা হয়। আর পাইপগুলি উদ্ধার করা হয়েছে, প্রথমে যখন ধরা ছিল তখন 10টা, পরে আরও 17টার মতো পাইপ রিকভারি দেওয়া। কতগুলো পাইপ চুরি হয়েছে? যখন যে চুরি হয়েছিল তখন অনেকগুলোই, 80 পিসটা মতো পাইপ চুরি হয়েছে। এবার টোটাল আমরা 27টা মতো দেখাতে পারি, 27-30টা মতো আমরা রিকভার। এনাদের কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে? এনাদের গ্রেফতার করা হয়েছে আপনার 16 নম্বর রেডগেট, ওই আকাইপুরের 16 নম্বর রেডগেট, ওখান থেকে ওদের অ্যারেস্ট করা হয়েছে। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।